কোন ব্যক্তি যদি ওই পাঁচটি সিফাত নিজের ভিতরে ধারণ করতে পারে, যদি কোন মুসলমান ধারণ করে, তার ঘরে শান্তি আসবে, তার পরিবারে শান্তি আসবে, তার সমাজে শান্তি আসবে। রাষ্ট্রীয়ভাবে যদি বেশিরভাগ লোক ধারণ করে, রাষ্ট্রের ভিতরে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর পারিবারিক জীবনের ভিতরে যদি, সামাজিক জীবনের ভিতরে যদি কেউ এগুলি ফিট করতে পারে, তাহলে সমাজের ভিতরে আল্লাহ পাক বরকত নাজিল করে দিবেন। আর যদি কোনো মুসলিম, আর যদি কোনো বেদিন, বেঈমান, কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান তারা যদি ধারণ করে, তাহলে দুনিয়ার দিক দিয়ে তারা উন্নতি লাভ করবে। কে বলেন ঠিক কিনা? অনেক ক্ষেত্রে দেখা যায় মুসলমানের ভিতরে সততার অভাব। কি বলেন? অভাব না? ব্যবসা বাণিজ্য করতে যাবেন, আমাদের পার্শ্ববর্তী বাজারের কথাই বলি, কাপাসিয়া বাজার, আমরা অনেক সময় চাউল বা কি বলেন তেল বা আটা অন্য কিছু কিনতে গেলে অনেক সময় সে মুসলমানের দোকানে না গিয়ে, হিন্দুদের অনেক দোকান আছে উত্তর সাইডে, কি বলেন, ওই দোকানে যায়। এখন বলতে পারেন হুজুর হিন্দুদের তো কেন লেনদেন করেন? যেগুলি শরীয়ত অনুমতি দিয়ে সেই জন্য করি। গবেষণা করে দেখলাম যে কিছু কিছু হিন্দু এখানে এরকম রয়েছে, তাদের ভিতরে সততার সিফাত রয়েছে। কি বলেন ঠিক কিনা? ঈমান নাই কিন্তু মাফে বেজাল করে না, কোনো মিলাওয়াট করে না, কোন ধরনের বেঈমানি, মুসলমান হিসেবে নামদারি মুসলমান যারা মালের ভিতরে এরকম ভাবে বেজাল করে, তেলে বলেন, আটায় বলেন, চিনিতে বলেন, গুড়ে বলেন, যে বেজাল করে, পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে মুসলমান নামদারি মুসলমান ইল্লা মাশাআল্লাহ, মুসলমান তো থাকবেই, দুনিয়ার মধ্যে সিফাতওয়ালা মুসলমান না থাকলে কিয়ামত হয়ে যাবে, আছে কিন্তু সংখ্যা কম, আমানতদারির সংখ্যা কম। দেখলাম ওই হিন্দু ভাই যারা রয়েছে তাদের মাপ ঠিক আছে, তার মাঝের মালে কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নেই। এই জন্য আমরা মৌলবী হওয়ার সত্ত্বেও কি করি, ওই হিন্দুর দোকান থেকে চাউল আটা বা চিনি ক্রয় করি, এটা বাস্তব। এবং দামও কোনো বেশি রাখে না, যেরকম ঈদের সময় আসলে আমাদের মুসলিম ভাই যারা রয়েছেন অনেকে দাম বাড়ায় দেন, সরকারে না বাড়াইলো তারা বাড়ায় দেন, কিন্তু তারা ঠিক রেটে বিক্রি করেন। এই গুণগুলি হলো আসলে মুসলমান, কি বলেন ঠিক কিনা? কিন্তু ওই হিন্দু ব্যক্তি আজকে এই মহাতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রশিদ মাস্টার সাহেব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমার সম্মুখে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত ধর্ম প্রাণ মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ানে বসা আমার মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন জায় ঝামেলা থেকে মুক্ত করে, আল্লাহ পাক আমাকে আপনাকে পছন্দ করেছেন বিধায় এমন একটি জান্নাতের বাগানে আমরা বসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার, কি বলেন? আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করতে হবে, কি বলেন ঠিক কিনা? শুকরিয়া জ্ঞাপন করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে বলে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে বর্ধিত করে দেব। তাহলে বোঝা গেল নেক কাজ করা আল্লাহ পাকের একটি বড় নিয়ামত, কি বলেন ঠিক কিনা? হতে পারত আমাদের এই সময়টা চায়ের স্টলে, দোকানে, হোটেলে, এদিক সেদিক দুনিয়াবি গড় এবং দুনিয়াবি ব্যস্ততার মধ্যে কেটে যেত, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রতি অত্যন্ত দয়া মায়া রহম করে
আমি মনে করি কবুল ও মঞ্জুর করেছেন বিদায়, আমরা একটা দ্বীনের পরিবেশে এখানে আসতে পেরেছি এবং যারাই আলোচনা করবেন আমরা সকলেই জানি সকলেই কোরআন হাদিসকে সামনে রেখে আলোচনা করবেন, কি বলেন ঠিক কিনা? সেই হিসাবে এখানে বসাটা আল্লাহ পাকের অত্যধিক মেহরবানি দয়া, নতুবা দেখেন আপনার চাইতে আমার চাইতে অনেক স্বাস্থ্য শরীর ভালো মেধাবী শারীরিক সুঠাম দেহ রয়েছে কিন্তু তারা এখন আসতে পারে না, কি বলে ঠিক না? তো আমরা যেহেতু আসতে পেরেছি এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে দিল আলহামদুলিল্লাহ। এখানে আসার দ্বারা ফায়দা কি? ফায়দা হলো এই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বরাত্তর কথা আলোচনা হয়, দিনের কথা আলোচনা হয়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা দ্বারা পুরো মজমাকে বেষ্টন করে রাখে, তাহলে এতটুকু তো আমরা নিশ্চিত বলতে পারি যে যতক্ষণ পর্যন্ত আমরা এই পরিবেশে থাকবো এই মাহলে থাকবো, কি বলেন? যতক্ষণ পর্যন্ত এই পরিবেশে থাকবো ততক্ষণ পর্যন্ত শয়তানি কুমন্ত্রণা শয়তানি ওয়াসওয়াসা শয়তানের ধোকা গুনার কাছ থেকে কমাসকম এই সময়টুকু নিরাপদে থাকে, কি বলে ঠিক কিনা? তাই জন্য আমাদেরকে এই মাহফিলে আসতে পেরে আমরা যা আসতে পেরেছি এই জন্য আল্লাহ পাকের দরবারে বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করা, যে সমস্ত বাইরে এখনো আসতে পারেন নাই তাদের জন্য দোয়া করা, তারা যেন অতি সত্বর নিজেদের ব্যস্ততা নিজেদের সব কিছু দুনিয়াবি যে ব্যস্ততা রয়েছে এগুলিকে ত্যাগ করে তারাও যেন এই সুন্দর মজলিসে চলে আসতে পারেন তাদের জন্য দোয়া করা, কি বলেন ঠিক কিনা? কারণ এটি কাল কিয়ামতের দিন কাজে আসবে। যাই হোক, আমি যে প্রথম আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার একটি আয়াত, তার পাশাপাশি হযরত সাইয়্যেদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি কোল আমি উল্লেখ করেছি যেটা লম্বা চূড়া হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, সেই ঘটনাটা আপনাদের সম্মুখে এবার সহকারে আমি উল্লেখ করেছি। তা এখন যে জিনিসটা বলা আমার উদ্দেশ্য সেটা হলো এই, আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে এবং নবুয়ত প্রাপ্তির পরে উভয় কালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আনুগত্য করেছেন, গুনাহ থেকে নিজেকে হেফাজত করেছেন, নিজের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়েছেন, কি বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হতে পারে হুজুর রাসূলের আগের ইবাদতের কথা তো আমরা জানি না, নবুয়ত প্রাপ্তির পরে আসেন শরীয়তের আহকাম ওনার উপরে ন্যস্ত হয়েছে, কি বলেন ঠিক কিনা? কাবলা নবুয়ত নবুয়তের পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়তি ওহী অবতীর্ণ হয় নাই, কোরআনে পাক নাযিল হয় নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আহকাম সমূহ ওনাকে ন্যস্ত করা হয় নাই, তাহলে তিনি কিভাবে ইবাদত করেছেন? আমার বলার উদ্দেশ্য হলো এই, আমি হাদিসের যে অংশটুকু আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি পাঠ করেছি এই হাদিসের মধ্যে মোট পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে, কয়টি বিষয়? পাঁচটি বিষয়। এখন এই পাঁচটি সিফাত বা গুণাগুণ কোন ব্যক্তি যদি নিজের জীবনের ভিতরে ধারণ করতে পারে, সে যদি মুসলমান হয়ে ধারণ করে তাহলে তার দুনিয়াতে সে সফলতা অর্জন করবে এবং আখেরাতে তার নিশ্চিত সফলতা রয়েছে। আর যদি কোন কাফের, চাই ইহুদি হোক চাই খ্রিস্টান হোক চাই বৌদ্ধ হোক চাই বেদিন হোক চাই মজুসি হোক চাই অন্য কোন ধর্মাবলম্বী হোক, তারা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই আখলাক বলি এটাকে আখলাকে হামিদা বলে এই চরিত্রগুলি নিজেদের ভিতরে ধারণ করতে পারে তাহলে তাদের দুনিয়াতে উন্নতি হবে কি বলেন তারা তো আখেরাতে কিছু পাবে না কেন বেঈমান হয়ে মারা গেছে যাওয়ার কারণে কি বলেন ঠিক কি না ঈমান হারা হয়ে মারা যাওয়ার কারণে তারা আখেরাতে কিছু পাবে না কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কয়েকটি গুণ যদি তাদের নিজের জীবনের ভিতরে ধারণ করতে পারে তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে তাদের দুনিয়াতে উন্নতি হবে যদিও তারা কাফের যদিও তারা ইহুদি যদিও তারা খ্রিস্টান কিন্তু দুনিয়ার মানুষ তাদেরকে সম্মান করবে কেন শুধুমাত্র এই আখলাক নিজের ভিতরে ধারণ করার কারণে সেই পাঁচটা গুণ কি এবং সেই পাঁচটা সিফাত বা গুণাবলী কি যেগুলি ধারণ করলে আল্লাহ পাক একজন মুমিনকে দুনিয়াতে কামিয়াবি দান করবেন সফলতা আখেরাতে নিশ্চিত সফলতা আর কোন বেদিন যদি ধারণ করে দুনিয়াতে উন্নতি হবে মানুষ তাকে সম্মানের চোখে কোনাস্কন দেখবে দ্বিতীয় কি হবে সমাজে উন্নতি আসবে সমাজ থেকে দুর্নীতি দূর হবে সমাজ থেকে ধোকাবাজি দূর হবে পরিবার থেকে অশান্তি দূর হবে রাষ্ট্রীয়ভাবে যদি পালন করা হয় রাষ্ট্র থেকে অশান্তি দূর হবে কি বলে ঠিক কিনা সেই আখলাক কি সেটা বোঝার আগে ভূমিকা স্বরূপ একটি কথা বুঝতে হবে ভূমিকাটা হলো এই আমরা জানি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে নেক আমল করেছেন আল্লাহ পাকের ইবাদতে মগ্ন থাকতেন কি বলেন ওনার সিরাত এবং ওনার ইতিহাস পড়লে পাওয়া যায় নবুয়ত প্রাপ্তির পরের আমলগুলি হাদিসের মাধ্যমে ওহির মাধ্যমে আমাদের কাছে প্রকাশ পেয়েছে কি বলেন ঠিক কিনা আর নবুয়ত প্রাপ্তির পূর্বের গুলো প্রকাশ পেয়েছে কিন্তু শরীয়তের হুকুম হিসাবে প্রকাশিত হয় নাই যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে সে ওহী বা কোরআন বা হাদিসের যে হুকুম সেটা যেহেতু ওনার কাছে ন্যস্ত করা হয় নাই এর জন্য সেটা ওইভাবে প্রকাশিত হয় নাই কিন্তু সিরাতের মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে তো আমরা জানি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে আল্লাহ পাকের ইবাদতের ভিতরে যথাযথ ভাবে তিনি মশগুল থাকতেন সেটা কিভাবে যে জাবালের উহুদ যারা হজ করতে গিয়েছেন যারা উমরা করতে গিয়েছেন বা যারা সৌদি আরবে গিয়েছেন তারা বলতে পারবেন জাবালে নূরের মধ্যে সেই পাহাড়ের চূড়ায় একটি পর্বত গুহা রয়েছে সেটার নাম হলো গারে হেরা কি বলেন নাম শুনছেন না গারে হেরা সেই গারে হেরার ভিতরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে প্রায় সময় ওইখানে গিয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগির ভিতরে তিনি মগ্ন থাকতেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগি তিনি মগ্ন থাকতেন ধ্যানে থাকতেন নির্জনতা অবলম্বন করতেন এবং আল্লাহ দরবারে কান্নাকাটি করতেন এবং আল্লাহর ইবাদত বন্দেগির ভিতরে নিজের সময়টুকু পার করে দিতেন আর তার কাইফিয়ত বা অবস্থা কি হতো কিতাবে রয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় যাইতেন যাওয়ার পূর্বে নিজের পাথেও খাবারের কিছু জিনিস পানি এই জাতীয় কিছু জিনিস জরুরতান যেগুলি খাবার আহারের প্রয়োজন কিছু তোষা পাথেও নিয়ে তিনি ওইখানে চলে যেতেন গারে হেরার মধ্যে গে আল্লাহ তাআলা সেই দেন এবং ইবাদত বন্দেগির ভিতরে তিনি মগ্ন থাকতেন এখন প্রশ্ন জাগে হুজুর যেহেতু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআনের আহকাম নাযিল হয় নাই ওহী নাযিল হয় নাই একটা প্রশ্ন থাকতে পারে কি বলেন তাহলে কোন ধর্মের প্রতি
কোন ধর্মের অনুসরণ অনুকরণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পূর্বে অর্থাৎ প্রাপ্তি নবুয়ত প্রাপ্তির পূর্বে তিনি ইবাদত করতেন একটা প্রশ্ন থাকে না কি বলেন কিতাবে পাওয়া যায় যে রাসূলের বিভিন্ন মতামত রয়েছে তার মধ্যে গ্রহণযোগ্য এবং যে মতটা সবচেয়ে আসাহ সবচেয়ে সহিহ সবচেয়ে শুদ্ধ বলে বর্ণনা করেছেন সূরায়ে হাদিস হাদিসের ব্যাখ্যাকারকগণ যেটা বর্ণনা করেছেন সেটা হলো এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের ধর্ম মোতাবেক তিনি ওই সময় ইবাদত করতেন হ্যাঁ মিল্লাত ইব্রাহিম যাকে আমরা বলে জানি কি বলেন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের যে ধর্ম রয়েছে সেই ধর্ম অনুযায়ী তিনি নবুয়ত প্রাপ্তির পূর্বে গারে হেরা বলেন বা যখন ইবাদত বন্দেগী করেছেন সেই ধর্মকে অনুসরণ অনুকরণ করে তিনি কাবলা নবুয়ত নবুয়তের প্রাপ্তির পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি কি করেছেন ইবাদত বন্দেগী এখন আসা যাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে এমনি ভাবে যখন ধ্যানে মগ্ন হতেন ইবাদতে মগ্ন হতেন আল্লাহ পাকের সান্নিধ্যে তার সম্মুখে সেরকম সেজদায় রত হতেন কান্নাকাটি করতেন আল্লাহ ইবাদত বন্দেগীর ভিতরে যখন মগ্ন ছিলেন হঠাৎ করে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে গারে হেরার মধ্যে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহি নিয়ে আসলেন অর্থাৎ ওই সেই কোরআন নাযিল হওয়ার সূত্রপাত ঘটল যখন গারে হেরার মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ পাকের কালামে পাকের সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছে সে আয়াতটুকু এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বললেন হে আল্লাহর রাসূল ইকরা আপনি পাঠ করেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক ইকরা আপনি পাঠ করেন যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহার পূর্বে কোন বই কোন পুস্তক বা স্কুলে স্বাভাবিক মাদ্রাসায় স্বাভাবিক যে লেখাপড়া তিনি ওগুলি করেন নাই কি বলেন এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি বলা হয় অর্থাৎ উম্মি বলার উদ্দেশ্য হলো এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেরকম প্রচলিত নিয়মে শিক্ষকের কাছে স্কুলের ছাত্ররা স্কুলের টিচারের কাছে পড়ে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার শিক্ষকের কাছে পড়ে হেফজখানার ছাত্ররা হাফেজ সাহেবের কাছে পড়ে এবং কিতাবখানার ছাত্ররা শিক্ষকের কাছে পড়ে এই নিয়মতান্ত্রিক ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন কি বলেন এই জন্য তো আগে লেখাপড়া করেন নাই এই জন্য উম্মি বলা হয় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এই আয়াত পড়ার জন্য বললেন হে মুহাম্মদ ইকরা আপনি পাঠ করুন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা নাবি কারিন আমি তো পড়তে জানি না পড়তে পারি না মা নাবি কারিন ফাগাতানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অতঃপর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সিনার সাথে আমার সিনাকে এরকম চাপা দিয়ে ধরলেন মিলালেন প্রথমবার পরে আবার বললেন করা হে রাসূল আপনি আবার পাঠ করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা নাবি কারি আমি তো পড়তে পারি না পড়তে তখন আবার এরকম চাপা দিয়ে ধরলেন সেনার সাথে সেনা মিলানে আবার বললেন দ্বিতীয়বার তখন আবার বললেন ইকরা আপনি পাঠ করুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন মা আনা বিকারি তৃতীয়বার যখন নাকি সেনার সাথে মিলিয়ে চাপা দিয়ে ধরলেন ধরার পরে যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক خلق الانسان من علق হে রাসূল আপনি পড়েন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে আরম্ভ করলেন সুবহানাল্লাহ
সর্বত মহির কাইফিয়ত। কিন্তু ওই হাদিসের ভিতরে রসূলের এই ওহি এই আয়াত পড়ার পূর্বে যে লক্ষণ, পূর্বের যে কাইফিয়ত, পূর্বের যে অবস্থা ঘটেছে, বলা হয়েছে শরীর পসিনা বা এরকম ভাবে যেরকম একজন মানুষের জ্বর আসলে শরীর একেবারে ক্লান্তি বোধ করে, গেমে যায়, শরীরে অস্থিরতা ভাব শুরু হয়, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাখশীতু আলা নাফসি, আমি তো আমার নফস হালাক হওয়ার উপক্রম হওয়ার প্রতি আমি আশঙ্কায় ছিলাম, না জানি আমার জীবন নাশ হয়ে যায়। এই ওহির ভোজ এই পরিমাণ, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যেন হালাক না হই এরকম একটা আশঙ্কা, ফাখশীতু আলা নাফসি, আমার নফসের উপরে ভয় ছিল। তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহি অবতীর্ণ হওয়ার পরে আস্তে আস্তে নেমে পাহাড়ের চূড়া থেকে নেমে তিনি নিজের গৃহে চলে আসলেন। তখন ওনার বিবি বা স্ত্রী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্ব মুহূর্তে সব সময় একজন স্ত্রী স্বামীর যে হক, সেই হকটা যথাযথভাবে তিনি কি করেছেন, আদায় করেছেন। বর্তমান যদি হকের কথা বলা হয় তাহলে দেখা যায় যাদের ভিতরে দিনই বুঝ নাই, কি বলেন, স্বামী কোনো জিনিসের অর্ডার করলে স্ত্রী এটাকে কোনো পাত্তাই দেয় না, বলে তোমার কাছ থেকে করে নাও, বা এই জাতীয় কিছু যেটা স্ত্রীর সাহায্য আছে সেই কাজটা স্বামী অর্ডার দেওয়ার সাথে সাথে একজন ফরমাবরদার, একজন আনুগত্যশীল স্ত্রীর কর্তব্য হলো স্বামীর এই কাজটা খুশি মনে করে নেওয়া, এটা হলো শরীয়তের হুকুম, কি বলেন, ঠিক কিনা। এখন যদি কোনো ব্যক্তি স্বামী হ্যাঁ অসুস্থ হয়ে গেছে স্ত্রী, তখন ওটা আপনাকে সহযোগিতা করতে হবে, শরীয়তের নিয়ম আছে। হাদিসে পাক সাল্লাল্লাহু হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জরুরি কাজের মধ্যে স্ত্রীর কাজ গুছিয়ে দেওয়া, এইটা রাসূল পাকের সুন্নাত, কি বলেন, যদি স্বামীর সমস্ত থাকে, সামর্থ্য থাকে বা সুযোগ থাকে, তাহলে কাজের সময় স্ত্রীর হাত বাটানো বা স্ত্রীর সহযোগিতা করা, এটা রাসূল পাকের সুন্নাত। আবার স্বামীর এরকম কোনো কাজ যেটা স্ত্রী অনায়াসে করতে পারে, কোনো কষ্ট নেই বা সামান্য কষ্ট হতে পারে, সেটা তার মানা উচিত, করা উচিত, একজন ফরমাবরদার আনুগত্যশীল স্ত্রীর জন্য এটা কর্তব্য, সেজন্য এটা করে। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে চলে আসলেন, তখন তিনি লক্ষ্য করলেন রাসূলের চেহারা মুবারক দেখে, ওনার পরিস্থিতি দেখে, এরকম অবস্থা যে রাসূল ক্লান্তি বোধ করছেন, কেমন একটা পেরেশানি ওনার চেহারার ভিতরে এরকম ভাবে প্রকাশ পাচ্ছে। তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে হে খাদিজা, জাম্মিলুনি, আমাকে চাদর পরিয়ে দাও, আমাকে চাদর পরিয়ে দাও। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজাতুল কুবরাকে বললেন হে আমার সহধর্মিনী, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল বা চাদর পরিয়ে দাও। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না দেখলেন রাসূলের গা এরকম ভাবে, যেরকম জ্বর আসলে ক্লান্তি বোধ করেন, অনেক দুর্বলতা অনুভব করছেন, তো কোনো কথা না বলেই রাসূল যা বলে বলেছেন খাদিজাতুল কুবরা ফাজামিলুহু, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চাদর চড়িয়ে দিলেন, অর্থাৎ স্বামীর গায়ের উপরে ওনার দায়িত্ব তিনি তখন এত প্রশ্ন করেন নাই, আরে কেন চাদর পরিয়ে দিব, কি হয়েছে আপনার, তাৎক্ষণিকভাবে এই প্রশ্ন করেন নাই, এইটা একটা আদব, কি বলেন, স্বামী যদি ক্লান্তি বোধ করে কোথাও থেকে কাজ থেকে আসে এবং স্ত্রী বুঝতেছে যে স্বামীর এখন স্ত্রী ক্লান্তি বোধ করতেছেন, চাই অফিস থেকে আসুক চাই কর্মস্থল থেকে আসুক, রাসূল এবং রাসূলের স্ত্রীর শিক্ষা হলো এই, কোন ধরনের প্রশ্ন ছাড়াই
স্বামী যদি ক্লান্তি বোধ করে তার আরামের জন্য তার যা কিছু করার জন্য যা প্রয়োজন স্ত্রী জন তার জন্য সদা প্রস্তুত থাকে এটা রাসূলের সুন্নাহ এই পরিবেশ যে ঘরে থাকবে ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হবে কি বলতে কিনা কি করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাদর দিয়ে ঢেকে দিলেন রাসূলের আস্তে আস্তে ক্লান্তি দূর হলো এবং ওনার শরীরে যে গরম ভাব এবং ক্লান্তি অবস্থা ছিল সেটা আস্তে আস্তে দূর হলো যখন স্বামীর একটু ভালো অবস্থা দেখলেন তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে আল্লাহর রাসূল বলেন দেখি আসলে ঘটনা কি তার বাস্তবতা কি তার হাকিকত কি কেন আপনার এই অবস্থা হয়েছে এখন একটু খুলে বলেন কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা আগের চেয়ে এখন একটু ভালো কি বলেন ঠিক কি না তখন তিনি প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল বলেন দেখি কেন এই অবস্থা হলো আপনার এই পরিস্থিতি কেন শিকার হলেন কি অবস্থা তখন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে খাদিজাতুল কুবরা শুনে রাখো আমি তো যখন গারে হেরার ভিতরে ধ্যানে মগ্ন ছিলাম এমন অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই ওহী নিয়ে আসলো আমাকে এসে বলল যে ইকরা আপনি পড়েন আপনি তেলাওয়াত করেন বিসমি রব্বিকা আল্লাযী খালাক তখন এই ঘটনা ঘটল একবার দুইবার তিনবার যখন ওনার সিনার সাথে আমার সিনা পাকাতানি এরকম ভাবে লাগানো হলো তৃতীয়বার আমি ওনার গল্প পড়তে আরম্ভ করলাম কিন্তু আমার যে পরিস্থিতি হয়েছে আমি তোমার কাছে বলতেছি সে পরিস্থিতি হলো খাসিতু আলা নাফসি আমি আমার নফসের ব্যাপারে আশঙ্কায় ছিলাম ভয়ে ছিলাম যে আমি না জানি হালাক হয়ে যাব এখন মুহাদ্দিসিনে কেরামগণ বলেন রাসূল এই কথা কেন বলেছেন এটা দুইটা কারণ ব্যক্ত করেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই কথা বললেন ফাখাসিতু আলা নাফসি যে আমি আমার নফসের উপরে আশঙ্কা করতেছিলাম এই কথা কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রথম কথা হলো এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে এত বড় দায়িত্ব আসছে নবুয়তি দায়িত্ব ওহির দায়িত্ব রেসালতের দায়িত্ব এত বোঝা যে এইটা আমি এই দায়িত্বটাকে যথাযথ পালন করতে পারবো কিনা সেইটা আমার ভয় হয়ে গিয়েছিল যার জন্য আমি এরকম পরেশান হয়ে গিয়েছি দ্বিতীয় যে এই নবুয়তি দায়িত্ব যে দেওয়া হয়েছে ওহি যে অবতীর্ণ করা হয়েছে এইটা যখন ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমি পৌঁছাবো তখন আপনারা সকলেই জানেন আরবের অবস্থা ভালো ছিল না কি বলেন যে প্রাথমিক যুগে রাসূল চুপে চুপে গোপনে গোপনে বিশ্বস্ত লোকের কাছে দিনে দাওয়াত পৌঁছিয়েছেন কি বলেন ইতিহাসে আছে কেন চতুর্দিকে কাফেরা কাফেরা তারা শুনলি যদি শুনে অমুক ব্যক্তি অমুক গোত্রে বা অমুক ব্যক্তি মুসলমান হয়ে গিয়েছে তার উপরে নির্মম অত্যাচার করত নির্যাতন করত বিভিন্ন ভাবে তাকে কষ্ট দেওয়া হতো আপনার অহর ঘটনা করেছেন আম্মার ইবনে ইয়াসির হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত বেলাল হাফসি মজলুমে সাহাবা তাদের উপর কত নির্যাতন করা হয়েছে রাসূল বলেন আমি আশঙ্কায় আমি পরেশান এবং আমার এই অবস্থা হয়েছে যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে যখন আমি দাওয়াত পৌঁছাবো তারা এটা কি যথাযথভাবে তাদের কাছে আমি পৌঁছাইতে পারবো কিনা আর পৌঁছানোর পরে সেটার দুঃখ দুর্দশা যেটা আসবে সহ্য করতে পারবো কিনা ফাখাসিতু আলা নাফসি এই জন্য আমার নিজের নফস হালাক হওয়ার আমি আশঙ্কায় ছিলাম এখন আমি মূল পয়েন্টের দিকে আসতেছি এটা হলো ভূমিকা শুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে এই ঘটনা বলার উদ্দেশ্য হলো এই
পরবর্তী যে বাক্যগুলি হযরত খাদিজাতুল কুবরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন ওই বাক্যগুলি আপনাদের সম্মুখে উপস্থাপন করা হলো আমার মুখ্য উদ্দেশ্য বুঝতে পারছেন যে কোন ব্যক্তি যদি ওই পাঁচটি সিফাত নিজের ভিতরে ধারণ করতে পারে যদি কোন মুসলমান ধারণ করে তার ঘরে শান্তি আসবে তার পরিবারে শান্তি আসবে তার সমাজে শান্তি আসবে রাষ্ট্রীয়ভাবে যদি বেশিরভাগ লোক ধারণ করে রাষ্ট্রের ভিতরে আল্লাহর রহমত বর্ষণ হয় আর পারিবারিক জীবনের ভিতরে যদি সামাজিক জীবনের ভিতরে যদি কাও কেউ এগুলি ফিট করতে পারে তাহলে সমাজের ভিতরে আল্লাহ পাক বরকত নাজিল করে দিবেন আর যদি কোনো মুসলিম আর যদি কোনো বেদিন বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টান তারা যদি ধারণ করে তাহলে দুনিয়ার দিক দিয়ে তারা উন্নতি লাভ করবে কি বলেন ঠিক কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় মুসলমানের ভিতরে সততার অভাব কি বলেন অভাব না ব্যবসা বাণিজ্য করতে যাবেন আমাদের পার্শ্ববর্তী বাজারের কথাই বলি কাপাসিয়া বাজার আমরা অনেক সময় চাউল বা কি বলেন তেল বা আটা অন্য কিছু কিনতে গেলে অনেক সময় সে মুসলমানের দোকানে না গিয়ে হিন্দুদের অনেক দোকান আছে উত্তর সাইডে কি বলেন ওই দোকানে যায় এখন বলতে পারেন হুজুর হিন্দুদের তো কেন লেনদেন করেন যেগুলি শরীয়ত অনুমতি দিছে এই জন্য করি গবেষণা করে দেখলাম যে কিছু কিছু হিন্দু এখানে এরকম রয়েছে তাদের ভিতরে সততার সিফাত রয়েছে কি বলেন ঠিক কি না ঈমান নাই কিন্তু মাফে বেজাল করে না কোন মিলাওয়াট করে না কোন ধরনের বেঈমানি মুসলমান হিসেবে নামদারি মুসলমান যারা মালের ভিতরে এরকম ভাবে বেজাল করে তেলে বলেন আটায় বলেন চিনিতে বলেন গুড়ে বলেন যে বেজাল করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে মুসলমান নামদারি মুসলমান ইল্লা মাশাআল্লাহ মুসলমান তো থাকবেই দুনিয়ার মধ্যে সিফাতওয়ালা মুসলমান না থাকলে কিয়ামত হয়ে যাবে আছে কিন্তু সংখ্যা কম আমানতদারির সংখ্যা কম দেখলাম হিন্দু ভাই যারা রয়েছে তাদের মাপ ঠিক আছে তারে মাদের মালে কোনো বেজাল নাই কোনো সমস্যা নেই এই জন্য আমরা মৌলবী হওয়ার সত্ত্বে কি করি ওই হিন্দুর দোকান থেকে চাউল আটা বা চিনি ক্রয় করি এটা বাস্তব এবং দাম কোনো বেশি রাখে না যেরকম ঈদের সময় আসলে আমাদের মুসলিম ভাই যারা রয়েছেন অনেকে দাম বাড়ায় দেন সরকারে না বাড়াইল তারা বাড়ায় দেন কিন্তু তারা ঠিক রেটে বিক্রি করেন এই গুণগুলি হলো আসলে মুসলমানের কি বলেন ঠিক কিনা কিন্তু ওই হিন্দু ব্যক্তি এলাকা বা ওই দোকান বা ওই বাজারের ভিতর সম্মানিত কেন সম্মানিত এটা রসুলের গুণ কি বলেন ঠিক কিনা সততা আমানতদারি এবং ধোকাবাজি মুক্ত ব্যবসা করা রসুল শিক্ষা দিয়েছেন উম্মতে মুসলিমাকে সাহাবাদেরকে এটা ধারণ করার কাজ ছিল একজন মুসলমানের কি বলেন ঠিক কিনা কিন্তু সেটা ধারণ করেছে কারা একজন হিন্দু তাহলে আমি বলতেছিলাম এই পাঁচটি গুণ কোন মুসলমান যদি ধারণ করে দুনিয়াতে সে সম্মানিত হবে এবং ইনদাল্লাহ সম্মানিত হবে আখেরাতে আল্লাহ পাক তাকে সম্মানের আসনে বসাবেন আর কোন অমুসলিম যদি ধারণ করে এই পাঁচটি গুণ তাহলে সে অমুসলিমকেও আল্লাহ পাক দুনিয়াতে সম্মান দিবে দুনিয়াতে মানুষে তার প্রশংসা করবে দেখছো উমুক হিন্দু ভাই তার লেনদেন কত সলিদ কত নিরে কোন ধরনের নির্বেজাল লেনদেন করেন কি বলেন ঠিক কিনা এইটাই বাস্তব কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ধরনের লোকের জন্য পুরা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আমার প্রিয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কি বলেন ঠিক কিনা তো যাই হোক ওই পাঁচটি গুণ কি সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হেরা থেকে এসে ক্লান্তি দূর হয়ে গেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল এখন বলেন তো দেখি আপনার এই অবস্থা কেন হয়ে গিয়েছে তখন যখন শেষেই কথা বললেন ফাখাশিতু আলা নাফসি
আমি আমার নফসের উপরে আমার জীবনের উপরে হালাক হওয়ার ভয় করতেছি। তখন খাদিজাতুল কুবরা বললেন, হে আল্লাহর রাসূল, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আরেকটা কথা বোঝা গেল, স্বামী যদি বিপদগ্রস্ত হয়, স্বামী যদি পেরেশার সম্মুখীন হয়, স্ত্রীর জন্য হিম্মত সাহস যোগানো তখন স্ত্রীর জন্য এটা শরীয়তের দায়িত্ব। কি বলেন, ঠিক কিনা? মনে করেন ব্যবসায় স্বামী লস খেয়ে গিয়েছে, স্ত্রীর কাছে আসলো, সে তো সান্ত্বনা দিলই না, উল্টা গিয়ে তাকে আরো মারাত্মক ভাবে অপমান করলো, বলছিলাম এরকম করতে সেরকম করতে তুমি করো নাই, তাকে মানসিক ভাবে আরো টর্চার করলো। কি বলেন, ঠিক কিনা? আরো আঘাত করলো, এর দ্বারা যে কোনো ঘটনা ঘটে যেতে পারে সমাজে, এটা শরীয়তে নিষিদ্ধ। আপনি জানেন আপনার স্বামী মারাত্মক ভাবে ব্যথিত, এই কাটা গায়ের মধ্যে আপনি আবার স্ত্রী হয়ে লবণের ছিটা লাগালেন, তাহলে কষ্ট হবে না? হ্যাঁ, এই যন্ত্র অনেক সময় মানুষের হার্ট অ্যাটাক করে মারা যায়, সমস্যা হয়। শরীয়তের হুকুম হলো এই, তাকে সাহস যোগানো, সবরের তালকিন করা, ধৈর্য ধারণ করার তালকিন করা হলো তার স্ত্রীর দায়িত্ব। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ লা ইয়াখযিকাল্লাহু আবাদা। হাদিসের কিতাবের ইবারত আপনাদের সম্মুখে বলতেছি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাদিজা, আমি তো আমার নিজের নফস হালাক ধ্বংস হওয়ার আশঙ্কা করতেছিলাম, এই নবুয়তের দায়িত্ব কিভাবে পালন করব, তখন আমি পেরেশান হয়ে যাই, এমত অবস্থায় আমি নিচে নেমে এসে এই তোমার গৃহে আমার গৃহে প্রবেশ করি। তখন সান্ত্বনামূলক বাণী, একজন সত্যিকার আদর্শবান স্ত্রী হিসাবে স্বামীর যে কর্তব্য দায়িত্ব তিনি পালন করেছেন, তিনি সান্ত্বনা দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহু লা ইয়াখযিকাল্লাহু আবাদা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ খেয়ে আমি বলতেছি, আল্লাহ লা ইয়াখযিকাল্লাহু আবাদা, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো বেইজ্জতি করবেন না, দুনিয়ার মধ্যে কোনো রসুয়া করবেন না, দুনিয়ার মধ্যে কোনো লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। কারণ একজন স্বামীর চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানে তার স্ত্রী। কি বলেন, ঠিক কিনা? বাইরে যতই পাগড়ি লাগায় সে গুরু, যত জুব্বা লাগায় সে গুরু, কিন্তু তার কি আসল চরিত্র কে বলতে পারে সবচেয়ে বেশি? কারণ তার স্ত্রীর সাথে তার উঠা বসা। কি বলেন, ঠিক কিনা? এখন আপনি বাইরে অনেক মুসল্লি, অনেক আল্লাহ তাসবিহ টিকতাছেন, কিন্তু আপনার চরিত্র স্ত্রীর সাথে খারাপ, শরীয়ত এটা পছন্দ করে না, আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করেন না। কে বলেন, করেন না? এখন যেহেতু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানেন আল্লাহর রাসূলের সিরাত সম্পর্কে, চরিত্র সম্পর্কে, কত মহান ব্যক্তিত্ব তিনি, কত আখলাক চরিত্রের অধিকারী তিনি। তিনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে ব্যক্তিগত জীবনে পবিত্র, সামাজিক জীবনে তার অবদান রয়েছে, পারিবারিক জীবনে তার অবদান রয়েছে, গরিব দুঃখী এতিম অসহায় সে পেরেশানি লাঘব করার জন্য যা যা করার দরকার সবগুলি তিনি কামাল এবং আকমাল পরিপূর্ণভাবে তিনি আদায় করে থাকেন। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, পেরেশান হওয়ার কোনো কারণ নেই, আল্লাহ লা ইয়াখযিকাল্লাহু আবাদা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আপনার বিন্দু মাত্র পেরেশানি হওয়ার কোনো কারণ নেই, কারণ একটাই, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে বেইজ্জতি করবেন না, দুনিয়াতে কোনো ধরনের আপনি অপমানিত লাঞ্ছিত হবেন না। কেন? আপনার ভিতরে যে গুণাগুণগুলি রয়েছে, আপনার ভিতরে যে সিফাতগুলি রয়েছে, আপনার যে আলা, আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম,
মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম সর্বোচ্চ মাকাম মর্তবা দিয়ে اخلاق চরিত্র দিয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে সৃষ্টি করেছেন তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলেন হে আল্লাহর রাসূল আল্লাহ লা ইয়াজিকাল্লাহু আবাদা কখনো আপনি লাঞ্ছিত হবেন না কখনো আল্লাহ পাক আপনাকে অপমানিত করবেন না কেন ফাইন্নাকালা তাসিলুর রাহম কেন না আপনি তো আত্মীয়তা ভঙ্গ করেন না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনার রক্তের সম্পর্ক আপনার যে আত্মীয়-স্বজন রয়েছে তাদের সাথে আপনার সুন্দর ব্যবহার তাদের হক যথাযথভাবে আদায় করার প্রতি আপনি গুরুত্ব দেন আদায় করেন বিন্দু মাত্র ত্রুটি করেন না সুতরাং এই সিফাতের গুণে গুণান্বিত যেই ব্যক্তি হবে সে দুনিয়াতে সম্মানিত হবে আখেরাতে যদি মুমিন হয়ে থাকে সম্মানিত হবে কি বলেন ঠিক কিনা এটার বড় অভাব রসুলের এই সিফাতের বড় অভাব আমাদের সমাজে কি বলেন সামান্য ভাই বোন একটু ঝগড়া হলো ভাই বোনের সাথে মাসের পর মাস কথা বলে না কি বলেন ঠিক কিনা এটা বাস্তব চিত্র যে আমাদের ভিতরে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য একটু সাময়িক আঘাত আসলো আপনি কি করলেন তাদের সাথে আপন বোনের সাথে রক্তের সম্পর্ক তার সাথে আপনি বিন্দু মাত্র দ্বিধাবোধ করলেন না সম্পর্ক ছেদ করতে কি বলেন ঠিক কিনা হয় না অহর হচ্ছে আরেক ব্যক্তি অপরিচিত তার সাথে গভীর সম্পর্ক আপনার হয়ে গেল পার্শ্ববর্তী গড়ে বা এই পাড়াতে আপনার আপন ভাই বোন থাকে একদিন সপ্তাহে মাস ও তার খোঁজ খবর নেওয়া এটা জরুরি মনে করেন না কি বলেন এটা রসুলের চরিত্র বিন্দু মাত্র নয় কেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি অন্য হাদিসে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতু কাত্তাত যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না কত কঠোর বাণী দিয়েছেন এখন ইন্নাকা লাতাসিলুর রাহম আপনি তো আত্মীয়তা ছেদ করেন না বরং আত্মীয়তা সম্পর্ক স্থাপন করেন আত্মীয়তা খোঁজ খবর নেন তাদের খোঁজ খবর নেন বিপদে আপদে হ্যাঁ সুখে দুঃখে সব সময় তাদের খোঁজ খবর নেন এই গুণে গুণান্বিত ব্যক্তি কখনো লাঞ্ছিত হতে পারে না কেন এটা যদি মুসলমান করে তাহলে ঘরে শান্তি আর কোন অমুসলিম যদি তার আত্মীয়তার খবর নেন তাহলে সমাজে শান্তি আনবে কি বলেন ঠিক কিনা সে কিন্তু মুসলমান নয় কিন্তু সে তার সন্তানের খবর নিচ্ছে তার ভাইয়ের খবর নিচ্ছে তার বোনের খবর নিচ্ছে যথাযথ হক সেটা আদায় করেছে তাহলে আল্লাহ তাআলা এই ওসিলা তাকে দুনিয়াতে সম্মান দান করবেন কি বলেন ঠিক কিনা এটা হলো প্রথম নম্বর গুণ দ্বিতীয় নম্বর কি ওতাহমিলুল কাল আপনি তো মানুষের বোঝা ওঠা কি বোঝা গরিব দুস্থ এতিম অসহায় জানতেছেন যেখানে একজন অসহায় গরিব আছে এই সমাজের যারা দনাঢ্য ব্যক্তি সমাজে যারা মালদার সমাজে যারা অর্থ টাকা করিওয়ালা তারা সেই টাকার দাপটে এক মিনিট সময় হয় না এই অসহায় মহিলা হোক পুরুষ হোক বিধবা হোক অসহায় হোক তার খোঁজ খবর নেওয়ার জন্য আমার রহমতের নবী প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টান্ত দুনিয়াতে রেখে গিয়েছেন কি বলেন রেখে জানেন না মুসলিম অমুসলিম সকলের সাথে তিনি সৎ আচরণ করেছেন ভুল করেন নাই কিতাবে আসছে প্রসিদ্ধ ঘটনা যেই বুড়ি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে প্রতিদিন নামাজের সময় কাটা দিতেন রসুল আসতেন ময়লা রেখে দিতেন কাটা রেখে দিতেন কেন তাদের নিয়ম তাদের মত অনুযায়ী রসুল এসে নতুন ধর্মের প্রচার করে আমাদের বাপ দাদের ধর্মের উপরে কালিমা খন করে
কালি লেপন করে নতুন ধর্মের যেহেতু দাওয়াত দিচ্ছে তাহলে আমাদের ধর্মকে কালি লেপন করছে, কি বলেন? অর্থাৎ তাদের মত অনুযায়ী প্রতিদিন রসুল এগুলি পরিষ্কার করেন, পরিষ্কার করে আবার যান। কিন্তু হঠাৎ একদিন দেখেন যে রাস্তায় কোনো কাঁটা নেই, রাস্তায় এরকম কোনো কাঁটা নেই যে কাঁটার কারণে কি হবে আমি আর যাইতে এখন শহর যাইতে পারতেছি না। রাসূলের বয়স সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দয়ার নবী মায়ের নবী ছিলেন, ওনার ভিতরে একটা জিনিস কাজ করলো, আরে প্রতিদিন কাঁটা ফেলায় ময়লা ফেলায় আমি নামাজে যাইতে পারি না, অনেক সময় কাপড় নষ্ট হয়ে যায়, কষ্ট হয়, এগুলি পরিষ্কার করে যেতে হয়। তখন রাসূল বললেন দেখি খবর নিই এই মহিলার কি হয়েছে। খুঁজতে খুঁজতে গেলেন পাহাড়ের চূড়ায়, বিভিন্ন মত বিভিন্ন রেওয়ায়েত পাওয়া যায়, এক রেওয়ায়েতে বলা হয়েছে ওই মহিলার একটি যুবতী মেয়ে ছিল, স্বামী ছিল না, যথাসম্ভব বিধবা মহিলা, স্বামী ছিল না। দরজায় নক করলেন গিয়ে, অর্থাৎ রসুল যেই দুশমন সর্বদাই রসুলের পথে কাঁটা বিছিয়ে দেয়, ময়লা আবর্জনা ফেলায়, সে দয়ার নবী কি করলেন ওই মহিলার ঘরে খোঁজ নিতে গেলেন যে আসলে এই তো আমি দেখতেছি না যে মহিলা আসে না, আজকে কাঁটা বিছায় নাই, আসলে কি সে কোনো অসুস্থ, সে কোনো সমস্যায় পড়েছে কিনা, এই খোঁজ খবর নেওয়ার জন্য নিজের শত্রু অমুসলিম তার খোঁজ খবর নেওয়ার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার ঘরে চললেন। যাওয়ার পরে দরজায় নক করলেন, করাঘাত করলেন, তখন যেহেতু বাড়িঘর সাধারণত বেড়ার থাকে, তন্দ্রারও তো পাকা ওরকম বাড়ি নয়, তার মেয়ে সে বেড়ার ফাঁক দিয়ে দেখলো কে আসছে, দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আতঙ্কিত হয়ে গেল, মার কাছে বলল মা আমরা দুইজন, আমি যুবতী এবং এমতা অবস্থায় মুহাম্মদ নামে ওই নতুন যে ধর্ম প্রচার করতেছে তিনি চলে আসছেন, কি করা। মা বললেন আমি এত কষ্ট দিয়েছি ওনাকে, এত কষ্ট দিয়েছি, তারপরে যখন আমি আজকে যাইতে পারি না, ঘরে এসেছে, নিশ্চয়ই কোনো খারাপ মতলব হবে না, যাও যাও যা খুলে দাও। তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল বিনিময় করলেন, অবস্থা জিজ্ঞাসা করলেন কি হলো, যেরকম কোন রোগী দেখতে গেলে আসলে অসুস্থ যার জন্য রাসূল তার হাল পুষ্টি করলেন, জিজ্ঞাসা করলেন রাসূলের উত্তম চরিত্র দেখে তাৎক্ষণিকভাবে ওই মহিলা মুসলমান হয়ে যায়। তাহলে যারা বলেন যে ইসলাম প্রচার হয়েছে তরবারির জোরে এই কথাটা ভুল, ইসলাম দেফাই অস্ত্র হলো তরবারি বা জেহাদ, কিন্তু ইসলাম বিস্তার ঘটেছে আখলাকে হাসানার দ্বারা, কি বলেন ঠিক না? এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফতিহাতিল মদিনাতু বিল আখলাক, যারা বিভ্রান্ত ছড়ায়, যারা ইসলাম বিদ্বেষী, যেরকম মাওলানা জুলফিকার আলী নকশবন্দি একজন প্রফেসর, পাকিস্তানের প্রখ্যাত একজন পীর এবং প্রফেসর, তিনি বলেন আমাদের লাহোরে জার্মানের একজন প্রফেসর আসলো এবং তার সাথে এক পর্যায়ে তর্ক বিতর্ক হলো, তো ওই বেদিন নাস্তিক প্রফেসর বলল কি ওই মাওলানার সম্মুখে, আরে হুজুর কি বলেন, যেরকম বর্তমান জমানায় বাংলাদেশে কিছু লোক আছে কি বলেন বিভিন্ন ধরনের সমালোচনা করে হুজুরদেরকে নিয়ে এবং বলে, সে বলেই ফেললো ইসলাম তো তরবারি জোরে তোমরা ইসলামী মানুষকে দীক্ষিত করেছো। তখন মাওলানা জুলফিকার আলী নকশবন্দি, যেহেতু ইংরেজিতে তিনি পারদর্শী, উর্দুতে পারদর্শী, আরবি ভাষায় পারদর্শী একজন প্রফেসর, আল্লাহ পাক তাকে সেই যোগ্যতা দিয়েছে, উনি বললেন আচ্ছা একটা উদাহরণ দেন দেখি, একটা এত না একটা উদাহরণ দেন যে ইসলাম তরবারির জোরে
দুনিয়াতে বিস্তার ঘটেছে একটা উদাহরণ দেন। তখন তিনি এরকম ভাবে কিছুক্ষণ চুপ রইলেন, চুপ থাকার পরে বললেন, আচ্ছা ওই যে খালেদ বিন ওলি, সে তো আপনাদের রসূলের তরবারি যুগে জোরে ইসলামে দীক্ষিত হয়েছে। তখন সে মাওলানা বললেন, আপনি ভালো করে তথ্য নিয়ে দেখেন, গবেষণা করে দেখেন, আসলে কি উনি তরবারির জোরে মুসলমান হয়েছে না আখলাকের জোরে। তখন কিছুক্ষণ উনি এরকম ভাবে নীরবতা অবলম্বন করলেন। ওনার যতটুকু জ্ঞান ছিল জ্ঞানের নিরিখে উনি চিন্তা ভাবনা করে দেখলেন যে না, খালেদ বিন ওলিদ তো তরবারির জোরে মুসলমান হয় নাই। রসুলে তখন ওই জার্মানি যে প্রফেসর ছিল তিনি বললেন, না রসুলের আখলাক দেখে খালেদ বিন ওলিদ ইসলামে দীক্ষিত হয়েছে। তাহলে বলার উদ্দেশ্য হলো এই, ফতিহাতিল মদিনাতু বিল আখলাক, রসুলের আখলাকের দ্বারা কাফের বেঈমান বেদীন ইসলামের বিদ্বেষী যারা রসুলের সুন্দর চরিত্র দেখে আখলাক দেখে ইসলামের সুশীতল ছায়া তলে তারা দীক্ষিত হয়েছে। কে বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, দ্বিতীয় গুণ কি? দ্বিতীয় গুণ হলো এই, ও তাহমিলুল কাল, আপনি তো গরিবের বুঝ উঠান, এতিম বিধবা অসহায় এই জাতীয় লোকের আপনি তো কি করেন, সাহায্য সহযোগিতা করেন। সুতরাং ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, পেরেশান হওয়ার কোনো কারণ নেই, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, আপনার নফসের উপর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার ভিতরে আত্মীয়তা সম্পর্ক স্থাপন করার গুণ রয়েছে। দ্বিতীয় হলো এই, অসহায় দুস্থ গরিব অনাথ এবং যারা রয়েছে তাদের খোঁজ খবর, তাদের হক যথাযথ আদায় করার গুণ আপনার ভিতরে রয়েছে। এরকম ব্যক্তি দুনিয়াতে অপদস্থ হতে পারে না। দ্বিতীয় গুণ কয়টা গেল? পাঁচটার থেকে দুইটা গেল। তৃতীয় কি? ওয়া তাকসিমুল মাদুম, মাদুমের বিবিধ ব্যাপক অর্থ, তার ভিতরে আমরা কতগুলি অর্থ নিতে পারি। মাদুম বলে যে যারা পঙ্গু ল্যাংরা লোলা এবং কোন অঙ্গ হানি হয়েছে, নিজেরা কামাই করে খাইতে পারে না। কি বলেন, সমাজে আছে না এরকম লোক? অনেকে দেখে আলহামদুলিল্লাহ তাদের প্রতি মায়া আসে যে আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুস্থ রেখেছেন, এ বেচারার একটি হাত নাই বা একটি পাও নেই, বা পাও আছে ঠিকই কিন্তু সঠিকভাবে সে হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ থেকে আমাকে আপনি হেফাজত করেছেন, আমাকে আপনাকে এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার না? যার হাত নাই সে হাতের মর্যাদা বুঝে, যার চক্ষু নাই সে চক্ষুর মর্যাদা বুঝে, যার এরকম ভাবে জিহ্বা নাই সে জিহ্বার মর্যাদা বুঝে, যার পাও নাই সে পাওয়ার মর্যাদা বুঝে। আমাদেরকে তো আল্লাহ তাআলা বিনা চাওয়ায় দিয়ে দিয়েছেন, এই জন্য আমরা এখানে অনুভব করতে পারি না। কি বলেন ঠিক কিনা? যখন আমার আপনার হাতের শক্তি চলে যাবে তখন ঠিকই বুঝতে পারবো যে ডাইন হাতের শক্তি থাকলে আমি কি কি কাজ করতে পারতাম, আল্লাহ পাকের বড় নেয়ামত। কি বলেন ঠিক কিনা? তো আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ওয়া তাকসিমুল মাদুম, আপনার তৃতীয় গুণ হলো আল্লাহর রাসূল, আপনি তো পঙ্গু অসহায় এবং যারা কি রয়েছে প্রতিবন্ধী, তাদের সমাজের ভিতরে যাদেরকে অনেক লোক তুচ্ছ নজরে দেখে, গৃহী নজরে দেখে, তাদেরকে কামাই করে করে আপনি তাদের রিজিকের ব্যবস্থা করেন, এরকম একজন ব্যক্তি সমাজে কখনো অপমানিত হতে পারে না। কি বলে ঠিক কিনা? এখন আসুন, যদি আমি আর আপনি মুসলমান ইমানদার সহকারে করি কোনো অসহায় সহযোগিতা, কোন পঙ্গু ব্যক্তির সহযোগিতা, তখন আল্লাহ রাসূল অন্য হাদিসে কি বলেন, আল্লাহু ফি আউনিল আব্দি মা কানাল আব্দু ফি আউনি আখি, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, কোন ব্যক্তি যদি তার মুসলমান ভাইয়ের চাই আত্মীয় হোক চাই অনাত্মীয় হোক অসহায় এবং এরকম ভাবে যারা নাকি
এরকম ভাবে সমাজে একেবারে তুচ্ছ মনে করা হয়, অসহায়, তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসে যতক্ষণ পর্যন্ত আপনি আরেক মুসলমান ভাইয়ের সাহায্য সহযোগিতায় লেগে থাকবেন। আল্লাহ পাকের কুদরতি নিজামের মাধ্যমে আপনার সাহায্য সহযোগিতা স্বয়ং আল্লাহ তাআলা কুদরতি দান করতে থাকবেন। এইটাই বাস্তব। সমাজে দেখবেন যারা গরিব এতিম অসহায়ের সাহায্য করে আল্লাহ পাক তাকে সমাজে সম্মানিত করে। যদি মুসলমান হয় তাহলে সে তো আরো নূরুল আলম, যদি অমুসলিম হয় তাহলে তার এরকম ভাবে আরো সমস্যা, বলা হয়েছে তাকেও আল্লাহ পাক কি করে দেন, এরকম ভাবে সমাজে সম্মানিত করে দেন, কি বলেন ঠিক কিনা? তাহলে আপনার ভিতরে সিফত রয়েছে যে গরিব তাদেরকে ইনকাম, তাদের আয় উন্নতির কোনো ব্যবস্থা থাকে না, তা যাদের ভিতরে এই গুণ রয়েছে অবশ্যই অবশ্যই সমাজেও তারা সম্মানিত। যে ধনাঢ্য ব্যক্তি করে থাকলে অবশ্যই সমাজে রাষ্ট্রে এবং পরিবেশে তাদেরকে সম্মানের নজর দেয়, কি বলেন ঠিক কিনা? গেল তিন নম্বর গুণ। চার নম্বর গুণ কি? আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, ভয়ের কিছু নেই, ডরের কিছু নেই। আমার জীবন সঙ্গী হিসাবে আমি যতটুক জানি আপনি তো মেহমানের আপ্যায়নের ব্যবস্থা করেন, নিজের ঘরে কিছু না থাকলেও তাদের খাবারের আহার্যের ব্যবস্থা করেন। কিতাবে হাদিসে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কখনো লা শব্দ ব্যবহার করেন নাই, ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা তাকুলু লা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো না শব্দ ব্যবহার করেন নাই। হ্যাঁ, একটি ক্ষেত্রে তিনি না শব্দ ব্যবহার করেছেন, সেটা কোনটা? কালিমা পড়ার ক্ষেত্রে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ বা মাবুদ নেই, ওই ক্ষেত্রে শুধু লা ব্যবহার করেছেন। কোন অসহায় এসে চেয়েছেন, বলছেন যে যাও দিতে পারবো না, কখনো এরকম ঘটনা ঘটে নাই, সাথে থাকলে দিয়েছেন, নাও তো ব্যবস্থা করেছেন, নাও তো বলেছেন ভাই পরে আসো আমি তোমার জরুরত পুরা করার চেষ্টা করব। সে দরিয়ার রসুল, রহমতের দরিয়ার রসুল, তিনি আমাদেরকে সে দিক নির্দেশনা দিয়েছেন। তা আপনি তো মানুষের আপ্যায়নের ব্যবস্থা করে মানুষকে খাওয়ান, মানুষের প্রয়োজন হলে ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি খাবারের ব্যবস্থা করেন, পিপাসার্ত ব্যক্তিকে পান করার ব্যবস্থা করেন, অসহায় ব্যক্তিদেরকে খাবারের আহার্যের ব্যবস্থা করেন। এরকম সিফাতওয়ালা, এরকম গুণে গুণান্বিত ব্যক্তি কখনো লাঞ্ছিত অপমানিত হতে পারে না। চার নম্বর গেল। পাঁচ নম্বর কি? অতঈন আলা নওয়াইবিল হক, এবার সরাসরি অতঈন আলা নওয়াইবিল হক। যখন মানুষের মধ্যে বিপর্যয় চলে আসে, বিপর্যয় বুঝেন তো, বন্যা চলে আসলো, টর্নেডো চলে আসলো, ভূমিকম্প চলে আসলো, প্লাবন চলে আসলো, এই জাতীয় বিল্ডিং ধসে পড়ে গেল, কেউ হয় না এরকম, অহরহ হচ্ছে, অতীত হয়েছে, আগুন লেগে সব পুড়ে ছারখার হয়ে গেল, আলা নওয়াইবিল হক, যখন এরকম বিপর্যয় চলে আসে ওই বিপর্যয়ের মধ্যে আপনার মহৎ গুণ হলো এই, তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন। কে বলেন? আমাদের দেশ আলহামদুলিল্লাহ কিছু আল্লাহর বান্দা আছে তারা লোক দেখানোর জন্য করে না, কি বলেন ঠিক কিনা? যাদের জন্য দুনিয়া টিকে আছে, আবার কিছু লোক আছে সমাজে নিজের প্রভাব প্রতিপত্তি প্রকাশ করার জন্য, যে অমুক চেয়ারম্যান দিছে, কি বলেন করে না, মাইকিং করে যাকাত দিবে, মাইকিং করে দেখা গেছে ঢাকায় এরকম ঘটনা ঘটেছে, মাইকিং করে সে যাকাতের পয়সা দিবে, এরকম 100 জনকে দিবে, হাজার হাজার লোক আসছে, এরকম পায়ের নিচে পিষে দুইজন মারা গিয়েছে, ঘটনা অতীতে ঘটে নাই, আমরা পড়েছি, ঘটেছে, কেন কি দরকার আছে? তুমি দিবা ভালো কথা, মানুষ আসবে তোমার কাছে হাজত প্রকাশ করবে, তুমি দিয়ে দাও, বিসমিল্লাহ, মাইকিং করে অমুক দিন দিব, এক বাজার সময় দিব, পরে আসতে পাবে না, এটা তো হয় না। বরং আপনার উচিত ছিল, আমার উচিত ছিল,
আপনার কোন মহল্লার কোন লোকটা গরীব অসহায় বিধবা এরকম ভাবে অসহায় অবস্থা রয়েছে তার লিস্ট করে করে আমার যে কর্মচারী আছে বা আমার যে খাদেম আছে তার দ্বারা তার হাতে পৌঁছানো তাহলে কি যথাযথ হবে কাদাই হতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন কে হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন অতনীন আলা নওয়াইবিলহা আল্লাহর রাসূল আপনি তো এই বিপর্যস্ত লোকদের যাদের উপরে আকস্মিক বিপদ চলে আসে চাই সেটা ভূমিকম্প হোক চাই সেটা প্লাবন হোক চাই সেটা এরকম ভাবে জলোচ্ছ্বাস হোক বলা হয়েছে সব ক্ষেত্রে আপনি সেই অসহায় মানুষদের পাশে থাকেন তাদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসেন সুতরাং আল্লাহ লা ইউযিকাল্লাহু আবাদা এরকম লোক কখনো বিপর্যয় কখনো লাঞ্ছিত হতে পারে না অপমানিত হতে পারে না দুনিয়াতে লাঞ্ছনার শিকার হতে পারে না আল্লাহর রাসূল আপনি এরকম হতে পারেন না চিন্তার কোনো কারণ নেই শেষ কথা যদি আমরা ওই পাঁচটি গুণাগুণ মুসলমান হিসেবে ধারণ করি আমাদের সমাজে শান্তি আসবে কি বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে আমাদেরকে রাসূলের পাঁচটি গুণের যথাযথভাবে ব্যবহার করার শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করুক সকল বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু